2023 ফিজিক্সের কোশ্চেন এবং অ্যানসার করব। মূলত এই ভিডিওর মাধ্যমে আজকে এই ভিডিওর মাধ্যমে পুরো কোশ্চেনটা দেখব, সঙ্গে সঙ্গে এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেন আমরা আলোচনা করব। তবে বলে নিই আগে, যদি কোশ্চেনের অ্যানসার দিতে গিয়ে কোথাও ভুল হয়ে থাকে তো তোমরা কমেন্ট করবে, পরে সেটা মডিফাই করে কারেকশন করে আমি কমেন্টে জানিয়ে দেব। ওকে, তাহলে চলো, ওয়েলকাম টু সুপ্রভাত কেয়ার। আমরা আজকে আলোচনা করব 2023 এইচএস ফিজিক্সের কোশ্চেন এবং অ্যানসার নিয়ে। আচ্ছা, ফিজিক্সে দেখো 2023 এর কোশ্চেন, এই দেখতে পাচ্ছ 2023। তো এখানে প্রথম পেজে আছে, দেখো তোমার বাংলা ভার্সনে কোশ্চেন আছে, ইংরেজি ভার্সনে কোশ্চেন আছে এবং হিন্দি ভার্সনে কোশ্চেন আছে। বাংলা ভার্সনে কোশ্চেনের কোশ্চেনটা 4 থেকে 12 পেজ পর্যন্ত আছে, ইংরেজি ভার্সনের কোশ্চেনটা 13 থেকে 22 পেজ পর্যন্ত আছে এবং হিন্দি ভার্সনের কোশ্চেনটা 23 থেকে 31 পর্যন্ত আছে। ওকে, এরপরে দ্বিতীয় পেজে, প্রথম পেজ হলো, এরপরে দ্বিতীয় পেজে কি আছে দেখি। দ্বিতীয় পেজে কি আছে দেখি, না কয়েকটা ইনস্ট্রাকশন দেওয়া আছে ইংরেজি এবং হিন্দিতে। তৃতীয় পেজে আছে ফিজিক্সের অঙ্ক করতে গেলে যে যে কনস্ট্যান্ট গুলো দরকার হয় তাদের চিহ্ন এবং মান দেওয়া আছে। মূল কোশ্চেনে চলে আসি, সেকশন 1, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। 1, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 14 = 14। 1, দুটি আধান প্লাস কিউ ও প্লাস কিউ এর সংযোগ সরলরেখার মধ্যবিন্দুতে একটি কিউ আধানকে স্থাপন করা হলো। সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে যদি কিউ আধানটি, সঠিক অ্যান্সারটা কি হবে, না সঠিক অ্যান্সারটা হবে ডি, -Q/4। এরপর আসছি তোমার দুইয়ের দাগ, 3টি 4 μF ধারকত্বের ধারককে এমন ভাবে সংযুক্ত করা হলো যার ফলে কার্যকর ধারকত্ব পাওয়া গেল 6 μF। এই সংস্থাটি করা যাবে যদি, এর সঠিক অ্যান্সারটি হবে, সঠিক অ্যান্সারটা হবে তোমার ডি। ওকে, এরপরে তিনের দাগ, 1টি 3 ওহম রোধককে এমন একটি ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয় তখন এটির মধ্য দিয়ে 3 A তড়িৎ প্রবাহিত হয়, অপর একটি 15 ওহম রোধককে যখন ওই একই ব্যাটারি দুই প্রান্তে যুক্ত করা হয় তখন রোধকটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হয় 0.75 ওহম। ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কত? এইটা তোমার সঠিক অ্যান্সার হবে তোমার সি এর দাগ মানে 1 ওহম। ঠিক আছে, এরপর আসছি চারের দাগে দেখো, 1টি আধানগ্রস্ত কোণা সমপ্রাবল্যের চৌম্বক ক্ষেত্রের প্রভাবে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ভি সমদ্রুতিতে আবর্তন করছে, এই গতির পর্যায়কাল হবে, তোমার সঠিক অ্যান্সারটি হবে গিয়ে বি, আর এবং ভি উভয়ের উপর নির্ভরশীল
নয়। ওকে, পাঁচ, কোন স্থানের বিনতি কোণ 60 ডিগ্রি ওই স্থানের ভূ চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক এবং উলম্ব উপাংশের অনুপাত হল, তোমার হবে সঠিক অ্যান্সারটি হবে বি, 1/√3। ছয়, এলসিআর তড়িৎ বর্তনীতে অনুনাদি ক্ষমতা গুণকের মান হল, মান কি হবে, অ্যান্সারটা হবে তোমার সি, 1। সেভেন, একটি বৈদ্যুতিক বাতি 220 ভোল্ট 50 হার্টজ সরবরাহ লাইনে সংযুক্ত, তাহলে তড়িৎ বিভবের শীর্ষ মান হল, অত হবে তোমরা অ্যান্সারটা দেখো সি এর দা 311 ভোল্ট। আট, নিম্নের তড়িৎ চুম্বকীয় তরঙ্গগুলির মধ্যে সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য হল, কোনটা দেখো তোমরা, এইটা হবে গিয়ে এ, অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মি। এরপর আসছি নয় নম্বর দাগ, √3 প্রতিসারাঙ্ক বিশিষ্ট একটি প্রিজমের প্রতিসারক কোণ তার ন্যূনতম চ্যুতি কোণের সঙ্গে সমান, তাহলে প্রিজমের প্রতিসারক কোণের মান কত? ঠিক আছে, এটা কি হবে দেখো, এইটা হবে গিয়ে এর দাগ 60 ডিগ্রি। এরপর আসছে 10, একক রেখাচিত্রের জন্য অপবর্তন গঠনে গৌণ চরম বিন্দুটি পাওয়ার শর্তটি হল, এর সঠিক অ্যান্সারটি হবে 10-এর দাগে তোমার বি, বি হল কি তোমার সঠিক অ্যান্সার। কি আছে, এ সাইন থিটা সমান 2n+1 × λ/2। 11 দাগ, একটি প্রদত্ত ধাতুর তলের ক্ষেত্রে আপতিত আলোর কম্পাঙ্ক বনাম নিবৃত্তি বিভবের লেখচিত্রটির নতি মাত্রাটি হল, কত দাগ হবে এটা, এইটা হবে তোমার সি এর দাগ h/c, h/e। এরপরে 11 দাগ, হাইড্রোজেন বর্ণালীতে লেইমান ও বামার শ্রেণীর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত হল, কয় দাগ এটা, 12 দাগ, এটা সঠিক অ্যান্সারটি হবে তোমার এর দাগ 1:4, 1:4। ওকে, এরপরে আসছি 13 দাগ, সর্বজনীন গেট হলো, সর্বজনীন গেট হলো কতটা বলে দাও, ডি এর দাগ, ন্যান্ড এবং নর, ন্যান্ড এবং নর, ন্যান্ড এবং নর। ওকে, এরপরে আসছি তোমার 14 দাগ, যোগাযোগ ব্যবস্থায় যে স্থানে সংকেত অপস্বর দ্বারা খুব বেশি প্রভাবিত হয় তা হল, কয় দাগ হবে এটা সঠিক অ্যান্সারটা, সম্প্রচার, বিয়ের দাগ সম্প্রচার মাধ্যম, সম্প্রচার মাধ্যম। ওকে, তাহলে আমরা এমসিকিউ গুলো আমরা সঠিক অ্যান্সার গুলো করতে পারলাম, যদি ক্ষেত্রে কোথাও কারোর কনফিউশন থাকে তো আমাকে কমেন্ট করে জানাবে, আমি সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করব। এরপর আসছি আমরা এসএকিউ নিয়ে আলোচনা করব, কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে, সেকশন 2, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী, গ্রুপ বি। বিদ্যাক, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি একটি বাক্যে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, এক গণিতক 4=4। একের দাগ,
একটি গ্যালভানোমিটারকে কিভাবে একটি অ্যামমিটারে রূপান্তরিত করা যায়, এর অ্যান্সার হবে শান্ট যুক্ত করে। অথবা কোশ্চেন, সাইক্লোট্রন যন্ত্রে নিউট্রন কি ত্বরান্বিত হবে এবং কেন? না, নিউট্রন ত্বরান্বিত হবে না, কারণ নিউট্রন নিস্তড়িত কণা। দুয়ের দাগ, ওয়েবার এবং টেস্লা এককের মধ্যে সম্পর্কটি লেখো। সম্পর্কটি হল ওয়েবার সমান টেস্লা মিটার স্কয়ার। তিনের দাগ, জলে ডুবালে একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্যের মান কমে, এটা সত্য না মিথ্যা? এটা মিথ্যা, বৃদ্ধি পায়, কমে না। অথবা উত্তল লেন্সের আচরণ কখন অপসারী লেন্সের মতো হয়? উত্তল লেন্স, অ্যান্সারটি হবে উত্তল লেন্স অপেক্ষা ঘন মাধ্যমে যদি রাখা হয়, উত্তল লেন্সকে যদি তার অপেক্ষা ঘন মাধ্যমে রাখা হয়, তাহলে সে অপসারী লেন্সের মতো আচরণ করবে। চারের দাগ, কোন বয়সে আলোক নিঃসারক ডায়োড আলোক উৎপন্ন করে? উত্তরটি হবে সম্মুখ বয়সে বা ফরওয়ার্ড বয়স। অথবা নর গেটের বুলিয়ান প্রকাশক সমীকরণটি লেখো, এটা হবে যে তোমার লিখছি এ প্লাস বি বার, ঠিক আছে? ওকে, তাহলে এতদূর পর্যন্ত আমরা এলাম। এরপরে দেখো, আমরা জাস্ট কোশ্চেন গুলো একবার দেখে নিব। তাহলে আমরা কি করলাম আজকে ভিডিওতে, না এমসিকিউর কোশ্চেন অ্যান্সার করলাম এবং এসিকিউর কোশ্চেন অ্যান্সার করলাম। এরপরে আসছে তোমার কোশ্চেন গুলো দেখবো, একটা ভিডিওর মাধ্যমে সবগুলো তো আর হবে না, পরে পরপর ভিডিও আসবে, তখন তোমরা দেখবে। বিষয় ভিত্তিক বর্ণনামূলক প্রশ্নাবলী গ্রুপ বি এইখানে তোমার আছে। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, দুই গুণিত পাঁচ সমান দশ, অর্থাৎ এখানে বি গ্রুপে আছে 10 মার্ক। তিনের দাগ, একটি ধাতু পরিবাহী উষ্ণতার সাথে পরিবাহিতার পরিবর্তন লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো, আছে 1+1। অথবা প্রতিটি 1.5 তড়িৎচালক বল এবং 0.2 ওহম অভ্যন্তরীণ রোধের 40টি কোষকে কিরূপভাবে বিন্যস্ত করলে বহির্বর্তনীতে সংযুক্ত 0.5 ওহম রোধের মধ্য দিয়ে সর্বোচ্চ তড়িৎ প্রবাহমাত্রা পাওয়া যাবে, সর্বোচ্চ প্রবাহমাত্রা নির্ণয় করো। ওকে, এরপরে কোশ্চেনে আসছি, শুধু জাস্ট কোশ্চেনটা দেখে নিচ্ছি। চারের দাগ, একটি দণ্ড চুম্বকে তড়িৎবাহী সলিনয়েডের সমতুল্য ভাবার কারণ কি, ব্যাখ্যা করো, 2 মার্ক। অথবা চুম্বক প্রবণতা এবং চুম্বক ভেদ্যতার ভিত্তিতে তিরস্চুম্বক পরাচুম্বক এবং অয়স্চুম্বক পদার্থের মধ্যে পার্থক্য লেখো, 1+1। পাঁচের দাগ কি আছে, এটা সরণ প্রবাহমাত্রা বলতে কি বোঝো, এর প্রকাশক রাশিটি লেখো, 1+1। অথবা আবছায়া ও ঘন কুয়াশার মধ্যে দেখতে এবং রাস্তার ব্যবস্থায় কোন কোন তড়িৎ চুম্বকীয় বিকিরণে ব্যবহার করা হয়, 1+1। ছয়ের দাগ, একটি তেজস্ক্রিয় পদার্থ 30 দিনে ক্ষয়প্রাপ্ত হয়ে প্রাথমিক সক্রিয়তার 1/32 অংশে পৌঁছায়, এর অর্থ জীবনকাল নির্ণয় করো, আছে 2 মার্ক। প্রবলেম সোজা, একেবারে সোজা। সাতের দাগ, যোগাযোগ ব্যবস্থাকে প্রকাশ করার জন্য একটি চিত্রিত ব্লক চিত্র অঙ্কন করো, 2 মার্ক, এটাও সোজা। গ্রুপ সিতে আসছি, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, 3 × 9=27, তাহলে গ্রুপ সিতে আছে 27। তাহলে আটের দাগ, গসের উপপাদ্য প্রয়োগ করে একটি সুষমভাবে আহিত অসীম বিস্তৃত পাতলা পাতের জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করো। অথবা এ তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে তড়িৎ বিভবের সংজ্ঞা, কোন বিন্দুতে তড়িৎ বিভবের সংজ্ঞা দাও, আছে 1 মার্ক। আচ্ছা, বিতে আছে শূন্য স্থানে একটি 10 কুলম্ব আধান আছে, একটি 2 কুলম্ব আধানকে ওই আধানের 10 মিটার দূরত্ব থেকে 5 মিটার দূরত্বে আনতে কত কাজ করতে হবে তা নির্ণয় কর।
এরপরে কোশ্চেন 9 ধাপ ধারকত্বের সংজ্ঞা দাও সমান্তরাল পাদ ধারকের ধারকত্ব রাশিমালা নির্ণয় করো 1+2 অথবা 20 মাইক্রোফ্যারাড বিশিষ্ট একটি ধারককে 10 ভোল্ট বিভবে আহিত করা হলো অন্য একটি 60 মাইক্রোফ্যারাড ধারকত্বের ধারক 30 ভোল্ট বিভবে ছিল তাদের এরূপ ভাবে যুক্ত করা হলো যাতে তাদের বিভব সমান হয় ওই সাধারণ বিভবটি নির্ণয় করো প্রতিটি ধারকের সংযোগের পর আধান নির্ণয় করো 10 এর দাগ বয়স সবার সূত্রের ভেক্টর রূপটি লেখো এই সূত্রে ব্যবহার করে তড়িৎবাহী বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে উৎপন্ন তড়িৎচুম্বক ক্ষেত্র নির্ণয় করো 1+2 অথবা একটি 100 ওহম রোধের গ্যালভানোমিটারের মধ্য দিয়ে 1 মিলিঅ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা গেলে পূর্ণ স্কেল বিক্ষেপণ দেখায় এটিকে কিভাবে 0 থেকে 1 অ্যাম্পিয়ার বিস্তারের অ্যামমিটার এবং 2 0 থেকে 1 ভোল্ট বিস্তারের ভোল্টমিটারে রূপান্তরিত করবে আছে 1.5+1 11 অধ্যায় দিক চিহ্ন সংক্রান্ত নিয়ম এবং আরোপিত শর্ত উল্লেখ করি অবতল দর্পণের ক্ষেত্রে 1/V প্লাস 1/U সমান 1/F সম্পর্কটি প্রতিষ্ঠা করো আছে 3 মান 12 অধ্যায় দীর্ঘদৃষ্টি কি ত্রুটি কি এই ত্রুটির কারণগুলি লেখো এবং কিভাবে এই ত্রুটির সংশোধন করা যায় সঠিক চিত্র সহ ব্যাখ্যা করো 1+1+1 অথবা স্বাভাবিক সমন্বয় বলতে কি বোঝো একটি নভোবীক্ষণ যন্ত্রের স্বাভাবিক সমন্বয়ের ক্ষেত্রে বিবর্তন ক্ষমতা 5 যদি দুটি লেন্সের মধ্যবর্তী দূরত্ব 0.24 মিটার হয় তবে উভয় লেন্সের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো আছে 1+2 ফটোইলেকট্রন উৎপন্ন হবে কি হবে না তা আলোক উৎসের কম্পাঙ্ক নির্ধারণ করলেও প্রাবল্য দ্বারা নির্ধারিত হয় না কেন এরপরে কোশ্চেন আসছে 13 অধ্যায়ের বি একটি ধাতুর আলোক তড়িৎ কার্য অপেক্ষক 1 ইলেকট্রন ভোল্ট এর উপর ল্যামডা সমান 3000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতন ঘটানো হলো নির্গত ফটো ইলেকট্রনের গতিবেগ গণনা করো এইচ এর মান দেওয়া আছে এম এর মান দেওয়া আছে 1+2 অথবা একের দাগ বস্তুর দ্বৈত সত্তা বলতে কি বোঝো একটি ফোটনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য এর রাশিমালা নির্ণয় করো বিয়ের দাগ যখন একটি ইলেকট্রন 500 ইলেকট্রন ভোল্ট এ ত্বরান্বিত হয় তখন তার ভর বৃদ্ধির পরিমাণ কত হবে 14 এ হাইড্রোজেন পরমাণুর কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কিত বোরের কোয়ান্টাম শর্তটি উল্লেখ করো বি বোরের তত্ত্ব ব্যবহার করে হাইড্রোজেন পরমাণুটি কক্ষপথে অবস্থিত ইলেকট্রনের ব্যাসার্ধের রাশিমালা নির্ণয় করো ওকে আচ্ছা 1+2 15 অধ্যায় পিএন সংযোগ ডায়োড ব্যবহার করে একটি পূর্ণ তরঙ্গ একমুখীকরণ কারকের বর্তনীর চিত্র অঙ্কন করে করো ইনপুট আউটপুটের তরঙ্গ রূপ দেখাও 1+1+1 অতি সহজ অথবা কিভাবে বিভব নিয়ন্ত্রক রূপে জেনার ডায়োডের ব্যবহার একটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো 16 দাগ ইনপুট ও আউটপুট বৈশিষ্ট্য লেখ অঙ্কনে এনপিএন ট্রানজিস্টার সাধারণ নিঃসারক বিন্যাসে তড়িৎ বর্তনী চিত্র অঙ্কন করে করো ইনপুট ও আউটপুটের বৈশিষ্ট্য লেখ চিত্র অঙ্কন করো অথবা ন্যান্ড গেটের লজিক সংকেত এবং সত্য সারণীটি লেখো এই গেট ব্যবহার করে কিভাবে অর গেট পাওয়া যায় ওকে এরপরে আসছে তোমার গ্রুপ ডি ঠিক আছে লাস্ট গ্রুপ নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় 5 × 3 = 15 17 এ পরিবাহিত ইলেকট্রনের অনুপ্রবাহ বেগ বলতে কি বোঝো অনুপ্রবাহ বেগের সাহায্যে কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা রাশিমালা নির্ণয় করো 1+2 বিয়ের দাগ আছে
একটি 0.1 মিটার দৈর্ঘ্যের পরিবাহীর দুই প্রান্তে 5 ভোল্ট বিভবপ্রভেদ প্রয়োগ করা হলো। যদি ইলেকট্রনের সচলতা 5.6×10⁻⁶ মিটার স্কয়ার পার ভোল্ট পার সেকেন্ড হয়, তাহলে ইলেকট্রনের অনুপ্রবাহের বেগ নির্ণয় করো। অথবা এ হুইস্টন ব্রিজ কি, বর্তনীতে কি সর্পের নিয়ম প্রয়োগ করে প্রতিমিত অবস্থায় হুইস্টন ব্রিজের শর্ত প্রতিষ্ঠা করো। বি, রোধ পরিমাপে মিটার ব্রিজের তড়িৎ বর্তনীটি অঙ্কন করো। আগেরটা ছিল 1+2 আর বি এর দাগে আছে 2। 18 দাগের এ, আচ্ছা একটি সলিন একটি কুণ্ডলীর সাবেশাঙ্কর সংজ্ঞা দাও। দেখাও যে একটি এল সাবেশাঙ্কের কুণ্ডলীর আই তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টিতে যে চুম্বকীয় শক্তি প্রয়োজন হয় তা হলো হাফ অফ এল আই স্কোয়ার। আচ্ছা 1+2। বি এর দাগ, একটি সলিনয়েডের আবেশাঙ্ক নির্ণয় করো যার পাক সংখ্যা 1000টি, দৈর্ঘ্য 0.2 মিটার এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 5×10⁻⁴ মিটার স্কয়ার। এটা দেওয়া আছে 2। আচ্ছা 19-এর দাগের এ, হাইজেন্সের তরঙ্গ নির্মাণ কৌশল ব্যবহার করে কোনো সমতল তল দ্বারা পৃথকীকৃত দুটি মাধ্যমের মধ্য দিয়ে সমতল তরঙ্গের প্রতিসরণের জন্য বিস্তারের রেখাচিত্র অঙ্কন করে করো। এর থেকে প্রতিসরণের স্নেলের সূত্রটি যাচাই করো। এরপরে পেজে আসছি 19-এর বি, একগুচ্ছ অসমবর্তিত আলোক রশ্মিকে তিনটি সমবর্তিত পাতের সমবায়ের উপর আপতন ঘটানো হলো। এখানে প্রতিটি পাতের সরলাক্ষ যদি তার পূর্ববর্তী পাতের সঙ্গে 30 ডিগ্রি কোণে অবস্থান করে তাহলে কত ভগ্নাংশের আলোকের নিঃসরণ ঘটবে? 2 মার্ক। অথবা এ, এর একের দাগ এবং এর দ্বি রেখাচিত্র পরীক্ষায় পর্দার উপর গঠিত কোনো বিন্দুতে গঠনমূলক এবং 2 ধ্বংসাত্মক ব্যতিচারের শর্তগুলি প্রতিষ্ঠা করো। 2+1+1। বি, পর্দার উপর অবস্থানের সাপেক্ষে ব্যতিচার নকশায় লব্ধি প্রাবল্যের পরিবর্তনের লেখচিত্র অঙ্কন করো। আছে 1। ওকে, তাহলে পুরো কোশ্চেনটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে? পরবর্তী ভিডিওগুলোতে আমি এগুলো অ্যান্সার করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে ভবিষ্যতে নতুন নতুন ভিডিওগুলো তোমরা দেখতে পাও। ধন্যবাদ।